WBCS সহ যে কোনো PSC পরীক্ষার চাকরির প্রস্তুতির জন্য তোমরা এই চ্যানেলটিকে কন্টিনিউয়াসলি ফলো করতে পারো। এখানে প্রতিটি ক্লাসের সাথে ফ্রি PDF স্টাডি ম্যাটেরিয়াল তোমরা পেয়ে যাবে টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে। টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটি তোমরা ডেসক্রিপশনে পেয়ে যাবে। আজকে যেটা আমরা ডিসকাস করব জিওগ্রাফি সিলেবাস নিয়ে। যে কোনো পরীক্ষার ক্ষেত্রে কিন্তু জিওগ্রাফি একটা ইম্পর্ট্যান্ট সাবজেক্ট, হিস্ট্রির সাথে সাথে জিওগ্রাফির ইম্পর্টেন্সও অনেক। অ্যান্ড জিওগ্রাফিতে স্কোর করা কিন্তু খুব সহজ। তো আমরা জিওগ্রাফি থেকে কী কী পড়তে হবে সেটা দেখে নেব। তো ফার্স্টে ইন্ডিয়ান জিওগ্রাফি আমরা পড়ব, তারপরে আমরা ওয়ার্ল্ড জিওগ্রাফি, যেটা বেসিক ওয়ার্ল্ড জিওগ্রাফি আমাদের জানতে হয়, ইউনিভার্স, অ্যাটমসফিয়ার, প্ল্যানেটারি উইন্ডস, এই জিনিসগুলো যেটা পুরো পৃথিবীতে একই রকম থাকে, যে জিওগ্রাফি চেঞ্জ হয় না, সেটাকে আমরা ওয়ার্ল্ড জিওগ্রাফিও বলতে পারি। অ্যান্ড ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি আমাদের পড়তে হবে, যেহেতু আমরা PSC পরীক্ষার প্রস্তুতি নিচ্ছি, আর যারা নিচ্ছে না তাদেরকে ওই পোর্শনটা পড়ার দরকার নেই। আচ্ছা, ইন্ডিয়ান জিওগ্রাফিতে আমরা দেখে নেব কী কী পড়তে হবে। প্রথমেই আমাদের ইন্ডিয়ার লোকেশন, সাইজ, এক্সটেন্ট, টাইম জোন, আমাদের নেইবারে কে কে আছে সেটা পড়ে নিতে হবে। তো তোমরা রুটিন করে নিতে পারো এখান থেকে কীভাবে কী তোমরা প্রতিদিন পড়বে। নেক্সট, স্টেটস অ্যান্ড দেয়ার পজিশন, প্রত্যেকটা রাজ্য সে তার পজিশন কোথায়, ন্যাশনাল ইন্টারন্যাশনাল বাউন্ডারি, মানে এক্ষেত্রে ম্যাপের পুরো ম্যাপটা তোমাদের পড়তে হবে, পুরো ইন্ডিয়ার ম্যাপ, তার সাথে সাথে পুরো কতগুলো ইন্ডিয়াতে রাজ্য আছে, প্রত্যেকটা রাজ্যের সাথে রাজ্যের বাউন্ডারি সব কিছু, কিন্তু পজিশন সব কিছু পড়তে হবে। নেক্সট আমরা চলে যাবো ফিজিক্যাল ফিচার্সে। ফিজিক্যাল ফিচার্স আমাদের যে ভূ প্রকৃতি গোটা ভারতে সেটা কীরকম সেটা এখানে থেকে আমরা পড়ে নেব। তার মধ্যে আছে হিমালয়া, নর্থ ইন্ডিয়ান প্লেনস, পেনিনসুলার প্ল্যাটো, সেন্ট্রাল হাইল্যান্ড, ডেক্কান প্ল্যাটো, ওয়েস্টার্ন ঘাস, ইস্টার্ন ঘাস, ইন্ডিয়ান ডিজার্ট, কোস্টাল প্লেন অ্যান্ড আইল্যান্ড। তো আমাদের এতগুলো ভূ প্রকৃতি ফিচার্স আছে, ভূ প্রকৃতিগত, একটা হচ্ছে উত্তরে হিমালয় পর্বতমালা, দক্ষিণে পেনিনসুলার প্ল্যাটো, মাঝখানে সেন্ট্রাল হাইল্যান্ড এবং ডেক্কান প্ল্যাটো, ওয়েস্টার্ন ঘাট আছে পশ্চিমে পর্বতমালা, ইস্টার্ন ঘাট ঘাস আছে পূর্বে, ইন্ডিয়ান ডিজার্ট আছে পশ্চিম দিকে রাজস্থানে, অ্যান্ড কোস্টাল প্লেনস যেটা সমুদ্রের ধারের যে প্লেনস সমতল তাকে বলা হয় কোস্টাল প্লেনস, এবং আইল্যান্ডস যেরকম আন্দামান নিকোবর, লাক্ষাদ্বীপ, এই আইল্যান্ডগুলো রয়েছে। তো সবগুলোর ফিজিক্যাল ফিচার্স ডিটেলে পড়তে হবে, তোমরা জানো। রিভার সিস্টেম অর ড্রেনেজ সিস্টেম তারপরে পড়তে হবে, রিভার সিস্টেমকে ড্রেনেজ সিস্টেমও বলা হয়। হিমালয়ান রিভার পড়তে হবে আলাদাভাবে, যতগুলো ওখান থেকে সোর্সেস হয়েছে রিভারের, পেনিনসুলার রিভার আলাদা, ওয়েস্ট ফ্লোয়িং রিভার্সগুলো, ইস্ট ফ্লোয়িং রিভার্সগুলো পড়তে হবে, ওয়াটার বডিজ বিভিন্ন কী কী ইম্পর্ট্যান্ট আছে, মেজর ড্যামস কী কী আছে ওর ওপর, হাইড্রো ইলেকট্রিক পাওয়ার প্রজেক্টস কী কী আছে সেই পার্টিকুলার রিভার বডিজের উপর, এই জিনিসগুলো কিন্তু আমাদের খুব ভালোভাবে পড়তে হবে। নেক্সট, ক্লাইমেট অফ ইন্ডিয়া, ক্লাইমেট অফ ইন্ডিয়া কিন্তু আমাদেরকে ভালোভাবে পড়তে হবে। আমাদের যে ক্লাইমেট অফ ইন্ডিয়া, রেইনফল, মনসুন, এলনিনো, লানিনা সিজন, ট্রপিক্যাল সাইক্লোন, সেইগুলো সব কিছুই কিন্তু আমাদেরকে ভালোভাবে পড়তে হবে ক্লাইমেট অফ ইন্ডিয়া। অ্যান্ড এটা ইন্ডিয়া স্পেসিফিক পড়তে হবে, ইন্ডিয়ান রেইনফল কেমন, ইন্ডিয়ার মনসুন তো ইন্ডিয়াতেই হয় স্পেসিফিক্যালি মেনলি, এলনিনো আর লানিনার কীরকম এফেক্ট পড়ে আমাদের ইন্ডিয়াতে, সিজন কত ইন্ডিয়াতে, ট্রপিক্যাল সাইক্লোনস কী কী আসে আমাদের এদিকে সেগুলো পড়তে হবে। সয়েলস অফ ইন্ডিয়া, অ্যালোভিয়াল সয়েল, রেড সয়েল, ব্ল্যাক সয়েল, যত রকম সয়েলস আছে সবগুলো সয়েলসের ফিচার্স, এবং আমাদের দেশে কোথায় কোথায় সেই সয়েলসগুলো, কোন কোন জায়গায় কীরকম সয়েলসগুলো পাওয়া যায় সেগুলো দেখতে হবে। নেক্সট, ন্যাচারাল ভেজিটেশন ইন ইন্ডিয়া, ভেজিটেশন মানে উদ্ভিদ, তো আমাদের যে প্রাকৃতিক উদ্ভিদ সেগুলো, সেই উদ্ভিদ অঞ্চলগুলো পড়তে হবে, যেমন ট্রপিক্যাল এভারগ্রিন অঞ্চল, ট্রপিক্যাল ডেসিডিউস, নিরক্ষীয় অঞ্চল, নিরক্ষীয় চিরহরিৎ বৃক্ষ অরণ্য, এই জিনিসগুলো, ঠিক আছে, নাতিশীতোষ্ণ অঞ্চল, ডেজার্ট অ্যান্ড মাউন্টেন ভেজিটেশন, পর্বতীয় যে বনভূমি সেইগুলো, ফরেস্ট রিপোর্ট, ফরেস্ট রিপোর্টটাও পড়তে হবে, তার সাথে প্রতি 2 বছর অন্তর অন্তর ফরেস্ট রিপোর্ট বেরোয় এবং সেখানে পুরো ডিটেল থাকে কোথায় কীরকম বনভূমি আছে এই সমস্ত, এবং গাছপালার ঘনত্ব কত আছে আমাদের ভারতে এবং পার্টিকুলার প্রত্যেকটা স্টেটে, এগুলো ডিটেল ফরেস্ট রিপোর্টে থাকে। নেক্সট আমরা পড়ব ওয়াইল্ড লাইফ কনজারভেশন, যেমন বায়োস্ফিয়ার রিজার্ভ, ন্যাশনাল পার্কস, এগুলো আমরা পড়ব, ঠিক আছে, ওয়াইল্ড লাইফ কনজারভেশন পড়ব, তার মধ্যে থাকবে বায়োস্ফিয়ার রিজার্ভ, ন্যাশনাল পার্কস, এগুলো কিন্তু আমরা পড়ে নেব। ন্যাচারাল ডিজাস্টার্স আমরা পড়ব, যেরকম ড্রাট, ফ্লাড, ড্রট মানে খরা, ফ্লাড মানে বন্যা, আর্থকোয়েক মিন্স ভূমিকম্প, সুনামি, এই সব জিনিসগুলো, সমস্ত জিনিসগুলো আমরা পড়ব। তারপরে আমরা পপুলেশন, ডেমোগ্রাফি, সেন্সাস, এই জিনিসগুলো পড়ে নেব। এটাকে হিউম্যান জিওগ্রাফির আন্ডারে পড়ছে, তাই না, হিউম্যান জিওগ্রাফির আন্ডারে পড়ছে পপুলেশন, ডেমোগ্রাফি অ্যান্ড সেন্সাস। তারপর সেটেলমেন্ট জিওগ্রাফি থেকে কিছুটা আমাদের পড়তে হবে, লাইনিয়ার সেটেলমেন্ট, ঠিক আছে, ক্লাস্টার যেটা সেটেলমেন্ট হয়, বিভিন্ন রকমের সেটেলমেন্ট হয়, বসতি,
সেই বসতিগুলো পড়তে হবে। ইন্ডিয়ান ট্রাইবস অ্যান্ড রেসেস আমরা পড়ব, ওয়াটার রিসোর্সেস অ্যান্ড ইরিগেশন ইন ইন্ডিয়া, আমাদের দেশে যে ওয়াটার রিসোর্সেস অ্যান্ড ইরিগেশনের কী সিচুয়েশন সেটা আমরা পড়ব। নেক্সট 14 নম্বর দেখো, এগ্রিকালচার ইন ইন্ডিয়া গ্রিন রেভলিউশন, এটা আমরা পড়ে নেব। এগ্রিকালচার খুব ইম্পর্টেন্ট টপিক, এগ্রিকালচার ইন ইন্ডিয়া গ্রিন রেভলিউশন সব কিছু কিন্তু আমরা এখানে কভার করব, ঠিক আছে? তোমরা কিন্তু প্রতিদিন ক্লাস অ্যাটেম্প করবে। নেক্সট মিনারেল অফ ইন্ডিয়া পড়ব, খনিজ, আমাদের দেশে কোথায় কী খনিজ পদার্থ পাওয়া যায় সেটার কী গুরুত্ব রয়েছে সেটা পড়ব। নেক্সট 16 নম্বরে দেখো, ইন্ডাস্ট্রিজ ইন ইন্ডিয়া, আমাদের দেশে কী কী শিল্প, বিশেষ করে প্রধান শিল্পগুলো যেমন কোল, পেট্রোলিয়াম, এগুলো কিন্তু পড়তেই হবে। ইন্ডাস্ট্রিজ ইন ইন্ডিয়া তোমরা ছোটোবেলাও যদিও পড়েছো, আবার থেকে তোমাদের খুব চাকরি পার্সপেক্টিভে পড়তে হবে, যে বেশি কোয়েশ্চেন কোথা থেকে আসে সেই হিসেবে প্রিভিয়াস ইয়ারের যে পরীক্ষা দিচ্ছ তার প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন দেখে নিয়ে সেভাবে কিন্তু তোমাদের পড়াশোনা করতে হবে। নেক্সট এনার্জি সেক্টর থেকে কী কী পড়তে হবে, কনভেনশনাল নন কনভেনশনাল সোর্সেস অফ এনার্জি, আমাদের যে রিনিউয়েবল এনার্জি থাকে যেটা নন কনভেনশনাল সোর্স, এই জিনিসগুলো আমাদেরকে পড়তে হবে। তারপরে ট্রান্সপোর্টেশন অ্যান্ড কমিউনিকেশন পড়তেই হবে, রেলওয়েজ, হাইওয়েজ, ওয়াটারওয়েজ, এয়ারওয়েজ, এই জিনিসগুলো কিন্তু আমাদের পড়তে হবে। নেক্সট আমরা চলে যাব ওয়ার্ল্ড জিওগ্রাফিতে। ওয়ার্ল্ড জিওগ্রাফি যেটা সবাইকেই পড়তে হয়, মানে ইন্ডিয়ার মানুষকেও পড়তে হবে আবার ইন্ডিয়া থেকে বাইরের দেশের মানুষকেও পড়তে হবে, সেরকম জিওগ্রাফিকে আমরা ওয়ার্ল্ড জিওগ্রাফি বলি। ওয়ার্ল্ড জিওগ্রাফি এটা না যে ইন্ডিয়ার বাইরের জিওগ্রাফিকে আমরা ওয়ার্ল্ড জিওগ্রাফি বলি, এটা ইনক্লুডিং ইন্ডিয়া, যেটা পুরো বিশ্বকে প্রভাবিত করে যে জিওগ্রাফি সেটাকে আমরা ওয়ার্ল্ড জিওগ্রাফি বলি। তো ইউনিভার্স, সোলার সিস্টেম, আর্থ, মুভমেন্ট, এগুলো তো পড়তেই হয়, পুরো ইউনিভার্স সম্পর্কে জানতে হবে, সোলার সিস্টেম সম্পর্কে জানতে হবে, আমাদের পৃথিবীর পৃথিবীর ব্যাপারে জানতে হবে এবং মুভমেন্টের ব্যাপারে, যেরকম অক্ষরেখা, নিরক্ষরেখা, দ্রাঘিমা রেখা, যা কিছুই আছে, মুভমেন্ট কীভাবে হয় পৃথিবীর 360 ডিগ্রি কোণে যে হেলে থাকে, ঠিক আছে, সেই জিনিসগুলো পড়তে হবে। অ্যাটমোসফিয়ার স্ট্রাকচার অ্যান্ড কম্পোনেন্টস, তো পুরো অ্যাটমোসফিয়ার, বিশ্বের যে পুরো অ্যাটমোসফিয়ার আছে তার একটা বেসিক ধারণা স্ট্রাকচারের গঠনের সেটা আমাদের নিয়ে নিতে হবে। প্ল্যানেটারি উইন্ডস, যেটা পুরো পৃথিবীতে বয়, ঠিক আছে, সেই উইন্ডসগুলো, ক্লাউডস, সাইক্লোনস, যেই ধরনের উইন্ডস, যেই ধরনের ক্লাউডস, যেই ধরনের সাইক্লোনস পুরো পৃথিবীতে দেখা যায় সেটার আমাদের ফিচার্সগুলো দেখে নিতে হবে। তারপরে ওয়েদারিং, আবহবিকার, ইরোশন, ক্ষয়, ল্যান্ডফর্মস, ল্যান্ডের প্রকৃতি বিভিন্ন রকম, সেই প্রকৃতিগুলো আমাদের দেখতে হবে। ওশিয়ানিক কারেন্ট, ওশিয়ানের মধ্যে যে সামুদ্রিক যে কারেন্ট স্রোত, টেম্পারেচার, সামুদ্রিক উষ্ণতা, স্যালিনিটি, ওশিয়ান টাইড, এই জিনিসগুলো আমাদের ওয়ার্ল্ড জিওগ্রাফি থেকে ইম্পর্টেন্ট জিনিসগুলো, এগুলো কিন্তু পরীক্ষায় এসে এগুলো দেখতে হবে। তারপরে আমরা ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি থেকে তো পুরো যেরকম ইন্ডিয়ান জিওগ্রাফি পড়লাম সেরকমই ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি থেকে সব কিছুই পড়তে হবে। ডিস্ট্রিক্ট অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন, রিভার, সেন্সাস, প্রাকৃতিক ফিজিক্যাল ফিচার্স, ম্যাপ বেসড কোয়েশ্চেন্স এবং আরও অনেক কিছু, কিন্তু ম্যাপ বেসড স্টাডিটা খুব ইম্পর্টেন্ট জিওগ্রাফির, এটা কিন্তু মেনশন, এটা কিন্তু তোমাদের কী করতে হবে, এটা কিন্তু ফলো করতে হবে। সিলেবি মেনশন ইন দ্য অফিসিয়াল নোটিফিকেশন অফ WBCS, মানে PSC, WBPSC, ওয়েস্ট বেঙ্গল PSC যে অফিসিয়াল অফিসিয়াল নোটিফিকেশন আছে তার মধ্যে কী সিলেবাস লেখা রয়েছে জিওগ্রাফি সম্পর্কে সেটা একবার আমরা দেখে নিচ্ছি। কোয়েশ্চেন অন দ্য জিওগ্রাফি অফ ইন্ডিয়া উইল রিলেট টু ফিজিক্যাল, সোশ্যাল অ্যান্ড ইকোনমিক জিওগ্রাফি অফ দ্য কান্ট্রি, ইনক্লুডিং দ্য মেইন ফিচার্স অফ ইন্ডিয়ান এগ্রিকালচার অ্যান্ড ন্যাচুরাল রিসোর্সেস উইথ স্পেশাল রেফারেন্স টু ওয়েস্ট বেঙ্গল। তাহলে দেখো অনেক কিছু বলা হচ্ছে, ফিজিক্যাল, সোশ্যাল, ইকোনমিক জিওগ্রাফি তো থাকছেই, তার সাথে সাথে ইন্ডিয়ান এগ্রিকালচারের কী কী ফিচার্স হচ্ছে সেটা থাকছে, এবং তার সাথে সাথে ন্যাচুরাল রিসোর্স সম্পর্কে পড়তে হবে এবং ওয়েস্ট বেঙ্গল সম্পর্কে পড়তে হবে। এই সমস্ত জিনিস কিন্তু সিলেবাসে WBCS-এর, ওয়েস্ট বেঙ্গল PSC-র সিলেবাসে কিন্তু মেনশন করা আছে। সো মানে এটা দেখে প্রিপারেশন আমরা স্টার্ট করব এবং কালকে থেকে আমাদের জিওগ্রাফি ক্লাস স্টার্ট করব। আজকে ক্লাস করা হয়নি, আজকে সিলেবাসটা আমি তোমাদের বলে দিলাম, কালকে তোমাদের ক্লাসটা হবে, ঠিক আছে? ওকে, থ্যাংক ইউ।